দেখবো, বাংলাদেশ বাংলাদেশের মানুষ দেখবো, কাজ করো। যা করবা তাই দেখবো, আসলে ফার্নিচার কোম্পানিতে কি কাজ হয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন, দেখেন কিভাবে মালয়েশিয়ার মেয়েরা কাজ করতেছে। আমি আলতাফ মালয়েশিয়া থেকে বলছি। অনেক ভাই আর কি কমেন্ট করেন যে আসলে মালয়েশিয়াতে এই মুহূর্তে গেলে বর্তমানে কি আসলে শুধু বেসিক ডিউটি হচ্ছে নাকি ওভার টাইম হচ্ছে বা কাজ পাওয়া যাবে কিনা। তো এই বিষয়টা নিয়ে A to Z এই ভিডিওর মাধ্যমে আলাপ করব, কারণ অনেকের কমেন্টের গুরুত্ব আমি সবসময় দিয়ে থাকি যারা আসলে ফার্নিচার কোম্পানিতে আসতে চায়। তো যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি যে আসলে ফার্নিচার কোম্পানিতে বর্তমান কাজ আছে কিনা, এটা জানার জন্য অনেকেই কমেন্ট করছে। তার আগে বলে নিই, যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। মেন কথা হচ্ছে যে ফার্নিচার কোম্পানি বর্তমান যে কাজগুলা আসলে মানে কিছুদিন আগেও প্রতিদিন আমাদের নিজের আমি যেটাতে চাকরি করি আর কি সেটাতেই কিন্তু আসলে প্রতিদিন 8 ঘন্টা ডিউটি হয়েছে। অনেকদিনই মোটামুটি 8 ঘন্টা ডিউটি করলাম, ঠিক আছে, কাজ কম ছিল ফার্নিচার কোম্পানিতে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে এই মাসে শুরু থেকে অর্থাৎ 2 সপ্তাহ যাবৎ মোটামুটি কাজ আসছে ফার্নিচার কোম্পানিতে, এবং ওভার টাইমও হচ্ছে, বেসিক ডিউটি হচ্ছে, এবং ফুল কাজ করতেছি। হয়তো যেগুলো মানে বড় বড় কোম্পানি এগুলোতে দেখা যাচ্ছে লোক সংখ্যা বেশি, কিন্তু কাজ যা আসতেছে অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এই জন্য 8 ঘন্টা ডিউটি করাইতেছে। কিন্তু অ্যাকচুয়ালি মোটামুটি ফার্নিচার কোম্পানিতে এই 1 তারিখ থেকে শুরু হয়েছে, মোটামুটি দেখা যাচ্ছে যে ভালো কাজই আসতেছে, কারো কোনো সমস্যা নেই, ওভার টাইমও চলতেছে। তো যারা মোটামুটি এ ধরনের কমেন্ট করেন অবশ্যই মানে, তারপরেও আমি একজনের সাথে কথা বললাম, ম্যাক্সিমাস কোম্পানির নাম আমার সাবস্ক্রাইবার, উনি ওদের ফ্যাক্টরিতে মানে প্রচুর ওভার টাইম হচ্ছে, যেমন সকাল 8টায় যায় রাত 10টায় ছুটি হয়, ঠিক আছে। তার মানে উনি ওটাও কিন্তু ফার্নিচার কোম্পানি, তার মানে দেখা যাচ্ছে যে মোটামুটি ফার্নিচার কোম্পানিতে বর্তমানে কাজ আসা শুরু করছে এবং কাজ হচ্ছে। তো যারা মানে মালয়েশিয়া ফার্নিচার কোম্পানিতে আসা নিয়ে দুশ্চিন্তায় আছেন, আশা করি যে আগের মতো আর থাকবে না। এখন কিন্তু হয়তো আগে করোনা ভাইরাস ছিল, বিভিন্ন সমস্যার কারণে কাজকাম কম হয়ে গেছিলো, ঠিক আছে, কিন্তু এখন আর সেই প্রবলেমটা থাকবে না। এখন মোটামুটি আস্তে আস্তে প্রত্যেকটা কোম্পানি কাজ আসতেছে, ওভার টাইম দিচ্ছে। তো এই ছিল মোটামুটি ওই ভাইয়ের কমেন্টের উত্তর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।